হ্যাঁ দিদিমণি, তাহলে আজকের কি বানাবে? আজকে ডাল পুরি বানাবো। তো ডাল পুরির সাথে কি খাবো? ডাল পুরি কিন্তু একদম নর্মাল একটা আলু মটরের সবজির সাথে দারুণ লাগবে। চলো আজকে রেসিপিটা তাহলে শুরু করি। তো ডাল পুরির জন্য প্রথমে তো ময়দাটাকে মাখতে হবে। তুমি একটু ময়দাটা মেখে দাও না, তারপরে রান্নাটা আমি করছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি ময়দাটা মেখে দিচ্ছি। তা ময়দা মাখলাম, একটু নুন, চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে। তো এই সব কিছু উপকরণ আগে ময়দার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখানো যত ভালো হবে তত কিন্তু ডালপুরিগুলো নরম হবে, খাস্তা হবে। তো এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা তুমি একটু মেখে দাও, তারপরে আমি ফিরে আসছি। আর হ্যাঁ, ময়দাটা মাখা হয়ে গেলে ওপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে দেবে, তাহলে কিন্তু ময়দাটার ওপরে কভারটা শক্ত হবে না, নরম থাকবে। আর অবশ্যই একটা প্লেট চাপা দিয়ে দিও। হ্যাঁ, প্লেট ঢাকা দিয়ে দিলাম, আমার কাজ কমপ্লিট, এবার তুমি বলো। এবারে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি জলে ধুয়ে। ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো আজকের ডাল পুরিগুলো আমি ছোলার ডাল দিয়েই বানাবো। তো ডালগুলোকে এবারে একটু মিক্সার গ্রাইন্ডার জারে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে, এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একবার এটাকে পেস্ট করে নেব। তবে পেস্ট একদম মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলে ডালপুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন, পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এবারে পুরটা তৈরি করে নেব। তো ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম একটু কালো জিরে আর একটু হিং দিলাম। হিং দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে ডালের তলার দিকেরগুলো কিন্তু পুড়ে যায়। তো এবারে পুরটা তৈরি করে নেব। ডালটাকে এরকমভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দেবো। তো এই শুকনো মশলাগুলো দিয়ে ডালটাকে এবারে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে তৈরি করে নিতে হবে। তো এই ডালের ঝুড়োটাই কিন্তু আজকে আমাদের ডালপুরির পুর হবে। তো এটা রেডি হয়ে গেল। এবারে ময়দা মাখা থেকে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু ছোট হবে। তো এরকম হাত দিয়ে গোল পাকিয়ে নিয়ে তারপরে মাঝখানে একটু গর্ত মতো করে নেব, যেমন আমরা পুলি পিঠে তৈরি করার সময় তৈরি করি। তো এরকম বাটির শেপ দিয়ে ডালের যে পুরটা বানিয়েছি সেই পুরটা অল্প করে একটু মাঝখানে দিয়ে দেব। খুব বেশি পুর দিলে কিন্তু ভাজার সময় ফেটে বেরিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে পুরটা একটু সাবধানে দিতে হবে। আর ময়দা থেকে যে বাটির শেপটা তৈরি করলাম সেটা মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে, না হলে ফেটে বেরিয়ে যাবে। তো দেখুন, একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এইবারে কি করতে হবে, এইগুলোকে বেলে নিতে হবে। বেলার সময়ও কিন্তু খুব সাবধান হয়ে বেলতে হয়, কারণ বেলার সময় যদি খুব বেশি চাপ দিয়ে আমরা বেলতে থাকি তখন কিন্তু পুর বেরিয়ে আসে। তো সেই জন্য বেলার সময়ও খুব সাবধানে বেলতে হবে। তো আমি আরও একটা এরকম তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম ময়দাটাকে প্রথমে পুলি পিঠের জন্য যেমন আমরা বাটির শেপ দিয়ে এরকম একটা তৈরি করে নিই, সেই রকম করে তৈরি করে নেব। তারপরে মাঝখানে অল্প একটু পুর দিয়ে সেটাকে হাত দিয়ে একটু গোল করে দেব, যাতে পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে, না হলে এক জায়গায় কিন্তু পুরটা থেকে যাবে। তো এবারে একটু রিফাইন্ড অয়েল ভালো করে দিয়ে নিয়ে তারপরে এটাকে হালকা হাতে একটু অল্প চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। পুর কিন্তু একটাতেও বেরোবে না যদি আপনি এটাকে খুব সাবধানে বেলে নেন। তো বেলা হয়ে গেছে, এবারে কড়াই রিফাইন্ড অয়েল গরম করলাম। গরম করার পরে একটা একটা করে এই পুরিগুলো দিয়ে দেব। প্রথমে 10-15 সেকেন্ড একটু ওয়েট করে নেব। সেট হয়ে গেলে তারপরে গরম তেল ওপর থেকে এরকমভাবে দিতে থাকবো, তাহলেই কিন্তু প্রত্যেকটা ডাল পুরি একদম গোল হয়ে ফুলে যাবে। তো এরকম শীতের সন্ধেবেলা বা রাত্রেবেলা ডাল পুরি আর সঙ্গে যদি সামান্য একটা সাধারণ তরকারি থাকে তাহলেই কিন্তু দারুণ লাগে। তো একটা ডাল পুরি আমি এখানে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরে পুরটা কত সুন্দর ছড়িয়েছে, সমানভাবে ছড়িয়ে গেছে, আর এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই একদিন বাড়িতে এটাকে বানিয়ে খাবেন। দেখুন, আমি সাধারণ একটা তরকারি তৈরি করেছি মটরশুঁটি আর আলু দিয়ে, সেটা দিয়েই কিন্তু দারুণ লাগবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তো নিজেরাও বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে।
আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন।